ঘাড়ে আর বাম হাতে, বাম হাত ব্যথা এবং ঝিমঝিম করত, হাত রাখতে পারতাম না, আর পিঠেও অনেক ব্যথা ছিল। আচ্ছা, তো যখন আপনি স্যারের কাছে আসেন প্রথম, স্যার এবং আপনাকে দেখেন, দেখার পরে স্যার কি বলেছিলেন আপনাকে? পরে স্যার দিল থেরাপি দিল, আবার ভর্তি থাকার কথা বললেন আপনাকে? হ্যাঁ, ভর্তি কথা বলছে 21 দিন। আচ্ছা, তো সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান স্যারের আন্ডারে। তো কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? 5 দিন। 5 দিন। আচ্ছা, প্রথম দিন স্যারের কাছে এসেছেন এবং আজকে পঞ্চমতম দিন শেষ, কেমন আছেন এখন? ভালো। আপনার সেই ঘাড়ের ব্যথা যেটা আপনার হাতে পর্যন্ত পৌঁছাতো এবং পায়ে পর্যন্ত পৌঁছাতো, সেই ব্যথা কি এখন আছে? জি না, এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডিতে আপনাদেরকে আবারও স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে একজন মা আছেন, প্রায় 2011 সাল, সেই সময় থেকে ঘাড়ে ব্যথা, এবং একটা সময় সেই ঘাড়ে ব্যথাটা হাতের দিকে ট্রান্সফার হয়েছিল এবং পরবর্তীতে সেই ব্যথাটা পা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যদিও দীর্ঘ একটা সময়, প্রায় 10 বছরের সেই যাত্রা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও নিয়েছেন, কখনো ভালো থেকেছেন আবার কখনো খুবই খারাপ থেকেছেন, এরই মাঝে যুদ্ধ করতে করতে একটা সময় উনি যে সঠিক যে চিকিৎসা সেটার সন্ধান পেয়েছেন এবং ভালো আছেন, সুস্থ আছেন, এবং এই বিষয়টাই উনি আজকে এসেছেন আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসুন দর্শক, বেশি কথা না বলে আমাদের আজকের অতিথির সাথে আমরা একটু কথা বলি এবং পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম শামিমা নাসরিন। বাসা কোথায় আপনার? বাসা দেশের বাড়ি শরীয়তপুর, এখানে আর কি, ওই যে মোহাম্মদপুরে ভাইয়ের বাসা। মোহাম্মদপুরে থাকেন এখানে মূলত? আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে আপনি যেটা বলেছেন যে গত 10 বছর আগে থেকে সমস্যা, কি হয়েছিল, কোথায় ব্যথা ছিল আপনার? ঘাড়ে আর বাম হাতে, বাম হাত ব্যথা এবং ঝিমঝিম করত। আচ্ছা, হাত রাখতে পারতাম না। আচ্ছা, আর পিঠেও অনেক ব্যথা ছিল। 2011-র আগে তো এই ব্যথাগুলো ছিল না, সুস্থ ছিলেন, স্বাভাবিক সব কাজই করতেন, বাট হঠাৎ করে দেখছেন যে ব্যথা। কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল কি? না না, আমার জানার মধ্যে এরকম কিছু হয় নাই। হঠাৎ করে একদিন দেখছেন যে একটু করে ব্যথা, ছোট সময় আমি গাছ থেকে পড়ে গেছিলাম, এটাই আর কি আছে। আচ্ছা, মানে রেকর্ডে শুধু একটা হিস্ট্রি আছে, আপনি গাছ থেকে পড়ে গেছিলেন ছোটবেলায়। আচ্ছা, তখন কি এই ধরনের কোনো সমস্যা দেখা দিয়েছিল নাকি তখন কয়েকদিন ব্যথা থেকে তারপর ঠিক হয়ে গিয়েছিল? তখন সাথে কিছুক্ষণ পরেই স্বাভাবিক সুস্থ হয়ে গেছিল। আচ্ছা, তো যখন প্রথম ব্যথা শুরু হয়, ঘাড়ে ব্যথা শুরু হয়, তখন প্রাথমিকভাবে কোনো ডক্টর বা কিছু দেখিয়েছিলেন নাকি ডিসপেন্সারি থেকে ওষুধ এনে খেয়েছিলেন তখন? ডিসপেন্সারি থেকে ওষুধ খাওয়াইছে, তারপরে শরীয়তপুরও নিছে, তারপরে মাদারীপুরও নিছে, তারপরে ঢাকায় আনছে। আচ্ছা, এত জায়গায় কেন, মানে ওষুধ খাচ্ছেন তখন কি ব্যথা কমে না? ব্যথা কমে না। আচ্ছা, প্রাথমিকভাবে যে ডক্টর দেখেছিলেন উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন আপনার? এক্সরে করছে। আচ্ছা, এক্সরেতে কি ধরা পড়েছিল? এক্সরেতে কোনো কিছুই আসে নাই। আচ্ছা, বলেছেন ডক্টর কি বলেছেন আপনাকে তখন? ওনারা ওষুধ লেখা দিছে আর ব্যায়াম দিছে। ওকে, তো সেই অনুযায়ী আপনি ওষুধ খেয়েছেন বা ব্যায়াম করেছেন, কোনো ফল পেয়েছিলেন বা কোনো উপকার পেয়েছিলেন কি তখন? না, তখন ব্যথা কমে নাই। আচ্ছা, তখন আরেকটু উন্নত চিকিৎসার জন্য অন্য ডক্টরের কাছে যান, তো সেখানে যাওয়ার পরে তারা কি বলেছিলেন? সেখানে যা ঢাকায় আসলাম, ডাক্তার ওনার কাছে। আচ্ছা, উনি এমআরআই করলো, তারপরে এই ধরা পড়লো এটা। আচ্ছা, আমরা এমআরআই তে যেটা দেখেছি যে আপনার পিআইডি সার্ভাইকেলের 6-7 দুইটা ডিস্ক স্পন্ডলাইসিস হয়েছিল, পাশাপাশি আপনার অ্যানিমিয়া ছিল, তো যখন এটা প্রথম ধরা পড়ে ডক্টর কি বলেছেন আপনাকে? থেরাপি দিছে, ব্যায়াম দিছে, তারপর ঔষধ দিছে, এগুলো করতে বলছে আর ঔষধ খেতে বলছে। তারপর থেরাপি করছি, ব্যায়াম করছি, তারপরে কমছে ব্যথা, কিছুটা ব্যথাটা কমে গেছে তখন। আচ্ছা, এইভাবেই তখন কাজ চলতেছে, বাসার সাংসারিক যে কাজগুলো, যেগুলো না করলি না সেগুলো আপনি করছেন, যেহেতু সংসারের পুরো দায়িত্ব আপনার উপরে, সেই জন্য আপনি পুরো সংসারটা আপনি সামলাচ্ছিলেন। পরে কি হলো তারপরে? পরে যে আজকে 10-12 দিন হয়েছে আবার ব্যথা শুরু হয়েছে। আচ্ছা, কারণ শরীয়তপুর গেলাম দিতে, থেরাপি দিতে, ওইখানে মানে 2 দিন থেরাপি দিছি, মানে অনেক ব্যথা ছিল। তার আব্বু বললো যে
এখান থেকে থেরাপি দিয়ে একটু কমাইয়া তারপর ঢাকায় নিয়ে যাই, মানে এই অবস্থা তো নেওয়া সম্ভব না। মানে এত বেশি খারাপ অবস্থা হয়ে গেছিল, প্রচন্ড ব্যথা, যে মাথা নাড়তে পারছে না, হাত নাড়তে পারছে না, এরকম অবস্থা। হ্যাঁ আচ্ছা, সেই ব্যথাটা পায়ের দিকে কবে গেল? ওই দিন থেকে পায়ে, আগে পায়ে সমস্যা হয় নাই, এবারে পায়ে সমস্যা হয়েছে। দুই পায়ে একসাথে ব্যথা ছিল না, এক পায়ে? এক বাম পায়ে, বাম পায়ে, আবার ডান হাতে, ডান পায়েও আসে। আচ্ছা, তো যখন ব্যথা হতো এমন কি হতো যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো বা পা টেনে ধরতো, এরকম মনে হতো যে হাঁটতে পারছেন না, কষ্ট হতো পা দিলে? প্রথম যেদিন অসুস্থ হইলাম তখনকার এই বাম পা এরকম হয়েছিল। আচ্ছা, তারপরে ধীরে ধীরে দেখছেন যে ব্যথাটা বাড়ছে। হ্যাঁ আচ্ছা, তখন একটা সময় গিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নিলেন এবং ঢাকায় চলে আসলেন। যে ওইখানে থেরাপি দিতে গেছি ওই থেরাপি ডাক্তার এই এই স্যারের ঠিকানা দিছে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আচ্ছা, তো যখন আপনি স্যারের কাছে আসেন প্রথম, স্যার এবং আপনাকে দেখেন, দেখার পরে স্যার কি বলেছিলেন আপনাকে? পরে স্যার দিল থেরাপি দিল, আবার ভর্তি থাকার কথা বললেন আপনাকে? ভর্তি কথা বলছে 21 দিন। আচ্ছা, তো সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান স্যারের আন্ডারে। তো কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? 5 দিন। 5 দিন। আচ্ছা, প্রথম দিন স্যারের কাছে এসেছেন এবং আজকে পঞ্চমতম দিন শেষ, কেমন আছেন এখন? ভালো। আপনি সেই ঘাড়ে ব্যথা যেটা আপনার হাতে পর্যন্ত পৌঁছাতো এবং পায়ে পর্যন্ত পৌঁছাতো, সেই ব্যথা কি এখন আছে? জি না, এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ। তো এই যে দীর্ঘ এতটা দিন পরে এই যে সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, ব্যথামুক্ত একটা জীবন, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে মা। আপনার মতো এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো আমাদের আশেপাশে হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারি, যেমনটা আপনার ক্ষেত্রে হয়েছে। আপনি একজন ডক্টরের কাছে গিয়েছেন, উনি কিন্তু আপনাকে আবার রেফার করেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যে আপনি ওনার কাছে যান, হয়তো আপনি একটা ভালো ট্রিটমেন্ট পাবেন। এরকম অসংখ্য অসংখ্য রুগী আছে যারা হয়তো জানে না কোথায় গেলে ভালো একটা ট্রিটমেন্ট পাবেন, তাদের জন্য কিছু বলবেন? আমি তো মনে করি এখানে আসলে তারা আল্লাহর রহমতে সুস্থই হবে, আলহামদুলিল্লাহ। দর্শক, শুনলেন আমাদের এই মায়ের কথা। যদিও এত অল্প একটা সময়ের ভিতরে এই গত 10 বছরের কষ্ট তুলে ধরা সম্ভব না, প্রতিদিন প্রতি মুহূর্তে যখন আপনি একটা ব্যথা সারাক্ষণ আপনি বয়ে বেড়াবেন আপনার ঘাড়ের মাথায় হাতে পায়ে, সেটা সত্যি অনেক কষ্টকর বিষয়। দর্শক, এই পুরো সময়টা ওনার পরিবারের সম্পূর্ণ সাপোর্ট ছিল ওনার সাথে। আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি যিনি সার্বক্ষণিকভাবে ওনার সাথে ছিলেন, পুরো ট্রিটমেন্টের সময়টাতে উনি দেখেছেন এবং সর্বোপরি সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলেন। সিনাজুল ইসলাম। আচ্ছা, আমরা জানি আপনাকে স্টুডেন্ট, কোথায় পড়াশোনা করছেন? কবি নজরুল গভর্নমেন্ট কলেজ। ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন, যেহেতু আপনি খুব কাছ থেকে আপনার মাকে দেখেছেন যে কী কী সমস্যা হয়েছিল, আমাদেরকে যদি আরেকটু ডিটেলসে বলতেন যে আপনারা কী কী ধরনের স্টেপ নিয়েছিলেন, কী ধরনের পদক্ষেপগুলো নিয়েছিলেন যার কারণে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন, একটু প্রথম থেকে যদি একটু বলেন, বা ওনাকে আপনারা কেমন দেখেছিলেন, ব্যথার জন্য কী কী করতেন, সেইগুলো যদি একটু শেয়ার করেন। জি, আপনি তো আগে বলছেন যে 2011 সাল থেকে সমস্যাটা, জি জি, ইদানিং সপ্তাহখানিক আগে থেকে উনি খুব বাড়ছে। আচ্ছা, তো ইমার্জেন্সি কারণে সুরতপুর থেকে ঢাকা নিয়ে আসছে। তারপরে ডাকানতে খুব কষ্ট হয়েছে, এরকম অবস্থা ছিল, হাতেও কষ্ট হয়, কিছু ধরতে মানে পুরো দুই হাত দুই পা প্রচন্ড ব্যথা, একদম নাড়তেই পারছিলেন না, নিজের যে স্বাভাবিক কাজগুলো সেগুলো উনি করতে পারছিলেন না, পাচ্ছেন না, মানে এই হুইল চেয়ারে করে আর কি আমাদের এই এমআরআই করেছে, ভর্তি হলাম, 5 দিন ছিলাম, এখন আল্লাহর রহমত অনেকটা সুস্থ। উনি কি সেই ব্যথার জন্য এখন আর কমপ্লেন করেন বা হুইল চেয়ারে করে কি এখন ওনাকে আনা না? না না না, এখন আর হুইল চেয়ারে করে আনাতে, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে, ওইটুকু সমস্যা নেই, সমস্যা অনেকটা কমে গেছে। আচ্ছা, যে উদ্দেশ্য নিয়ে আপনারা স্যারের কাছে এসেছিলেন সেটা কি আপনাদের পূর্ণ হয়েছে মনে হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পূর্ণ হয়েছে। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, যারা এই মুহূর্তে হয়তো আপনাদেরকে দেখছেন, হয়তো তারাও আপনাদের কাছ থেকে কিছু জানতে চান যে কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারি, তাদের জন্য যদি কিছু একটা বলেন। জি, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, ওনার কাছে এসে আমার আম্মু যে সমস্যা ছিল তার অনেকটা সমাধান হয়ে গেছে, আর যে ট্রিটমেন্ট দিছে 21 দিন পর্যন্ত, ইনশাল্লাহ আশা করি যে সম্পূর্ণ ট্রিটমেন্ট করার পরে পুরোপুরিভাবে সুস্থ হতে পারবে। আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা থাকে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ একটা ভালো একটা চিকিৎসা পাবেন আশা করি, আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এই মা হয়তো স্যার ওনাকে বলেছিলেন কম বেশি প্রায় 21 দিনের কথা, বাট
উনি কিন্তু 5 দিনই মোটামুটি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন এবং ওনার সেই ঘাড়ে ব্যথা বা হাতে ব্যথা যে কমপ্লেইন্ট যে ওনাকে হুইলচেয়ারে করে নিয়ে আসা হয়েছিল এখন ওনার হুইলচেয়ার দরকার হয় না উনি নিজের পায়ে হাঁটাচলা করছেন নিজের হাতে নিজের কাজগুলো উনি করতে পারছেন এবং সুস্থ স্বাভাবিক আছেন এবং ব্যথামুক্ত একটি জীবন সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যথামুক্ত একটি জীবন এবং নিজের কাজগুলো নিজে করতে পারা এর থেকে বড় প্রাপ্তি আসলে কি হতে পারে দর্শক আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সঠিক পদক্ষেপ নেবেন আপনাদের সঠিক পদক্ষেপই কিন্তু আপনাদের পুরো জীবনটাকে সুন্দর এবং সুখের করে দিতে সক্ষম ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল